পরে আমরা আবার আমাদের মধ্যিখানে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জীব চ্যাটার্জিকে পেয়েছি উনি আমার বাবা তো বটেই কিন্তু তার থেকেও এই মুহূর্তে ওনার যে পরিচয়টা সামনে রেখে আজকের আলোচনাটা আমরা করব সেটা উনি একজন শিশুরোগ বিশেষ বিশেষজ্ঞ তো আজকে ওনাকে প্রকৃতির মাঝখানে একটু অন্য রকম পরিবেশে আমরা পেয়েছি অন্যান্য বার যতবার ওনার ইন্টারভিউ নিয়েছি নয় ওনার ডাক্তারখানাতেই আমরা সাধারণত নিয়ে থাকি আজকে একটু অন্যরকমভাবে ওনাকে পেয়েছি কিন্তু তাও আজকের আলোচনায় ডাক্তারবাবুকে কাছে পেলে কয়েকটা প্রশ্ন বারবার মনে আসে সেই প্রশ্নগুলো নিয়েই আজকে মূলত আমরা আলোচনা করব তো ডাক্তারবাবু আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞাসা করার সেটা হচ্ছে যে করোনার তো এরকম ভয়াবহ যে সেকেন্ড ওয়েব যেটাকে বলা হচ্ছিলো সেকেন্ড ওয়েব এখন একটুখানি আমরা শান্তির দিকে একটুখানি পৌঁছচ্ছিলাম কিন্তু আমরা একটা কথা খুব শুনছি যে খুব তাড়াতাড়ি নাকি থার্ড ওয়েব ঢুকতে চলেছে এবং এটা লোকের মুখে আশেপাশে টিভিতে সব আলোচনাতেই শোনা যাচ্ছে যে থার্ড ওয়েভটা বিশেষ করে বাচ্চাদের পক্ষে শিশুদের পক্ষে খুব ভয়ঙ্কর হবে তো এই বিষয়টা নিয়ে শিশুর বাবা মায়েরা খুবই চিন্তিত আর আপনি যেহেতু শিশুদেরই ডাক্তারবাবু তাদেরই দেখেন তাই আপনার কাছে এটা প্রশ্ন যে প্রথম প্রশ্ন হচ্ছে থার্ড ওয়েভ কবে নাগাদ আসতে পারে এবং সেটা শিশুদের জন্য কত ভয়ঙ্কর সত্যি হতে পারে প্রথম কথা বলি আমি তো বিশেষজ্ঞ নই যে সবটুকু বলবো বা এপিডেমিওলজিস্ট নয় এই কথাটা বলার কিন্তু একটিয়ার যাদের তারা হচ্ছে এপিডেমিওলজিস্ট এখন সেই বিষয়ে বলতে গেলে যেটুকু আমার পড়াশোনা যেটুকু জানা মনে আমার সিনিয়র দাদারা বিশেষ করে ডাক্তার অরুণ সিং কথা না বললেই না ওনার বিভিন্ন ইন্টারভিউ শুনেছি আমার বন্ধু বন্ধুবান্ধবদের কথা থেকে আমি একটা কথা বলতে পারি হ্যাঁ থার্ড ওয়েভ কেন অনেক ওয়েভই আসবে থার্ড ওয়েভ বলতে যেটা অনেকেই মনে করছেন আগস্টই হয়তো এসে যাবে কেউ কেউ বলছেন যে বোম্বে তো মহারাষ্ট্রে এসেই গেছে আর কেউ কেউ বলছেন সেপ্টেম্বরে আসবে যেটা ম্যাক্সিমাম লোক মনে করছেন সেপ্টেম্বরে আসবে অক্টোবর নাগাদ পিকে থাকবে মিটতে মিটতে প্রায় নভেম্বর ডিসেম্বরে যাবে আসলে এই থার্ড ওয়েব বিষয়টা ওয়েব মানে কি এই জিনিসটা মানুষের কাছে ক্লিয়ার হওয়ার দরকার ওয়েব মানে সমুদ্রের ঢেউকেই তো ওয়েব বলে ঢেউকে এই ঢেউগুলো কেন হচ্ছে ধরুন আজকে এই মুহূর্তে আপনিও তুমিও জানো বাবু আমাদের ডোমজুরে কমপ্লিট লকডাউন চলছে কারণ ডমজুর বেশ কিছু অঞ্চল কন্টামিনেন্ট জোনের মধ্যে পড়েছে যখন স্ট্রিক্ট এইগুলো মানুষ সিরিয়াস হচ্ছে প্রশাসন সিরিয়াস হচ্ছে স্ট্রিক্টনেস মানুষের মধ্যে অনেক বেশি সচেতনতা বেড়ে অনেক স্ট্রিক্ট হচ্ছে সেই মুহূর্তে ভাইরাসটা একের শরীর থেকে আরেক শরীরে যেতে পারছে না ভাইরাস মৃত মানুষের মধ্যে কখনো মাল্টিপ্লাই করে না জীবিত মানুষ চাই এবং এক মানুষের শরীর থেকে আরেক মানুষে ট্রান্সমিট করলেই যেতে পারলেই তো তবে ভাইরাসটা জীবিত থাকবে তা এই চেনটাকে যখনই ব্লক করা হচ্ছে তখনই একটা ওয়েব ধীরে ধীরে আস্তে আস্তে স্তীমিত হচ্ছে এবং সঙ্গে একটা কথা আসছে সেটা হচ্ছে এই ভাইরাসগুলো খুব কুইকলি মাল্টি এ করছে মিউটেশান করছে মিউটেশান মানে ওদের জিনগত ক্রম মানে ভাইরাসের মধ্যে শরীরের গঠনগত কিছু নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন আনছে পরিবেশের সঙ্গে তাদেরকে মানাতে এখন যেটা আসছে আলফা বিটা ওগুলো বিরাট নাম ওটা নামের সুবিধের জন্য আলফা বিটা এগুলো করা হয়েছে এখন ডেল্টা এবের কথা আসছে কিছু কিছু ডেল্টা ভাইরাস পাওয়া গেছে সারা বিশ্বজুড়েই পাওয়া যাচ্ছে ভারতবর্ষে নাকি ডেল্টা ভাইরাসটারই প্রাধান্য পাবে থার্ড ওয়েবে এটা বলছে এবং এই ডেল্টা ভাইরাস সম্বন্ধে ডেল্টা ওয়েব ডেল্টার যে ভ্যারাইটিটা সম্বন্ধে লোকের মধ্যে ভয়ঙ্কর একটা প্যানিক কাজ করছে না না এরম কিছু নয় আগের মতোই ওই এক একটা ভাইরাসের এগুলো থাকবে কিন্তু যেটা আমি বাচ্চাদের মধ্যে কতটা প্রভাব এটা নিয়ে বলতে পারি আমি দু তিন দিন আগেই বোধ মানে বহুল প্রচলিত পাক দৈনন্দিন একটা পেপারে দেখেছি কি ইউটিউবে দেখেছি কোনো এক ডাক্তার বাবু আমি জায়গাগুলোর নাম বলছি না ডাক্তার নাম বলছি না তিনি সাতটা করোনা ভাইরাস বাচ্চাদের মধ্যে পেয়েছেন তার নার্সিংহোমে ভর্তি করেছেন ব্যাপক ট্রিটমেন্ট করেছেন বাচ্চাগুলো সুস্থতার পথে আশ্চর্যজনকভাবে যদি আমি বলি আমি বিগত এক থেকে দেড় মাসের মধ্যে মিনিমাম চল্লিশটা বাচ্চার পেয়েছি তাদের বয়স কারুর ছমাস কারুর দশ বছর বারো বছর চোদ্দ বছর সাত আট বছর পাঁচ বছর চার বছর তিন বছর অজস্র আমি আমার স্টাডিসটা ঘোড়া নিই মিনিমাম চল্লিশখানা তো এটা শুনলে যে কোনো মিডিয়া তো আটকে উঠবে আমার কাছে সবাই ছুটে চলে আসবে চল্লিশটা আপনি করোনা ভাইরাসের করোনা পেয়েছেন হ্যাঁ এবং তার আর্টিফিশিয়াল পজিটিভ বাচ্চাদের পজিটিভ অনেক ক্ষেত্রেই দেখেছি মা বাবার নেগেটিভ বাচ্চার পজিটিভ কারু বাবার পজিটিভ বাচ্চার পজিটিভ কারুর মায়ের পজিটিভ বাচ্চার পজিটিভ কারু দাদু ঠাকুমার পজিটিভ বাচ্চার পজিটিভ বাকিদের নেগেটিভ এখন এই প্রশ্নটা আসছে নেগেটিভ পজিটিভ বিষয়টাও কিন্তু লোকের কাছে ক্লিয়ার নয় নেগেটিভ পজিটিভ মানে যেটা প্রথমে দু ধরনের টেস্ট তো করা এটা অনেক দিন বারবার বলেছি একটা একটাকে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট র্যাস্ট সেটা স্ক্রিনিং টেস্ট মূলত তার স্পেসিফিসিটি খুব কম ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা নেগেটিভ আসতে পারে একটা ভালো অংশের সেটার পজিটিভ মানে ইজ অলওয়েজ পজিটিভ নেগেটিভ ইজ নট নেগেটিভ এবং সেটাকে কনফার্মারি টেস্ট যেটা করা হয় সেটা আরটিপিসিআর এবার আর আবার বৈশিষ্ট্য হলো আরটিপিসিআর যদি সকলের কোভিড পজিটিভ এরম মানুষের করা হয় সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আরটিপিসিআর পজিটিভ আসতে পারে তারপরদের থার্টি পার্সেন্ট কিন্তু ফলস নেগেটিভ আসতে পারে ফলস নেগেটিভ তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি দোজার পজিটিভ এইটা মাথায় রাখতে হবে তার মানে হচ্ছে এইটা একটা এই পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার থাকলো আর আমি বারবার বলি একটা ফ্যামিলিতে একজনের হওয়া মানে তাদের কেউই প্রায় বাদ যাবে না যাওয়াটা প্রায় অসম্ভব করোনার যে গতি প্রকৃতি যে ভাইরাসটার যেভাবে ট্রান্সমিট করে তাহলে বাচ্চাগুলো বন্ধ যাবে কেন বাচ্চাগুলো তো বাদ যাবে না বাচ্চাগুলোর হবেই আমরা ভেবেছি অনেক সময় আমাদের বাড়িতে বড়দের হয়েছে বড়দের টেস্ট করিয়েছি কিন্তু রিসেন্টলি ওই থার্ড ওয়েভের কথা উঠতে বাচ্চাদেরও মানুষ গার্জেনরা টেস্ট করাচ্ছেন টেস্ট করাতে গিয়ে অনেকের পজিটিভ দেখছেন আঁতকে উঠছেন এবং আমরা মিডিয়া বা আমরা আমাদের কিছুটা নিজেদের স্বাস্থ্যসিদ্ধির জন্যে কিছুটা নিজেকে ভাইরাসের ওপরে উঠে গেছি এটা ভাবার জন্যে আমরা প্রকাশ করছি যে আমি বাচ্চাদেরকে ভালো করে দিচ্ছি না না করোনায় বাচ্চাদেরকে ভালো করার কিছু আলাদা ওষুধ নেই একটা এমআইএসি বলে একটা জিনিস আছে সেটা আমি পরবর্তী প্রশ্ন নিশ্চয়ই আপনার আসবে তার মধ্যে বলবো তাহলে একটাই কথা বললাম বাচ্চাদের হবে প্রচুর বাচ্চারই হবে হচ্ছে ফার্স্ট ওয়েবে হয়েছে সেকেন্ড ওয়েবে হয়েছে থার্ড ওয়েবে তো আরও হবে তার কারণ একটা জিনিস বুঝতে হবে ফার্স্ট ওয়েবে যদি একশো একশো জনের দশজন পজিটিভ হয়ে থাকে বাকি জনের যদি কন্ট্যাক্টে না এসে থাকে সেটা এ সেকেন্ড হয়ে বেছে ওই একশো দশজন আরও একশো জনকে ছড়িয়েছে ছড়িয়ে তাহলে একশো জন পজিটিভ এলো এবার একশো জন হাজার জনের পজিটিভ এসে গেল আবার যদি হাজার জনের মধ্যে আরও ছড়িয়ে যায় দশ হাজার জনের মধ্যে আরও পজিটিভিটির সংখ্যাটা বেড়ে যাবে অর্থাৎ সংখ্যাটা বাড়বে যদি টেস্টটা সেই গতিতে হয় টেস্ট হ্যাঁ যথেষ্টই গতি আছে একদম নেই কথা বলবো না কারণ আমি নিজের নিজস্ব অভিজ্ঞতা ডোমজুর হসপিটালে আমরা দু তিন দিন আগে বাড়ির লোক পাড়ার লোক অনেকেই পাঁচজনে গেছি কাউকে ধরাধরি করতে হয়নি প্লেন লাইন দিয়েছি আমাদের র্যাট এবং আর্টিফিশিয়াল দুটোই করা হয়েছে এবং এটা হচ্ছে টেস্ট হবেও এবং লোকের পজিটিভ হবে এতে আবার আতঙ্কিত নতুন করে হয়ে পড়ার কিছু নেই এবার আপনি পরের প্রশ্নটা একটু বলুন আমাদের পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে করোনা এই যে করোনা কি বারবার হতে পারে আর এই প্রসঙ্গে যদি আপনি করোনার ইমিউনিটি সম্পর্কে একটুখানি কিছু অল্প কথায় বলেন এইটা আমাকে কদিন আগে বিডিও মহাশয় শুনে আমাদের ডমজুরে বিডিও মহাশয় শুনে আটকে উঠলেন না না করোনা একবার হলে আবার হবে কেন করোনা হলে আর দ্বিতীয়বার হয় না এটা অনেকেই অনেক সিনেমাটিস্টকেও দেখেছি আমার তিনবার হয়েছে চারবার হয়েছে বলে এটা গর্ববোধ করে এইখানে একটা কথা খুব ভালো করে মানুষকে বুঝতে হবে করোনায় যে পজিটিভ পাওয়া যাচ্ছে যেটা আর্টিফিশিয়ারে সেই জিনোমটা যে সিকোয়েন্স দেখে আর এনএকে ডিএনএ কনভার্ট করে যে আর্টিফিশিয়াল পদ্ধতিতে করা হচ্ছে টেস্টটা সেইটা লাইভ ভাইরাস এবং ডেড ভাইরাস দুটোর ক্ষেত্রেই কিন্তু আর্টিফিশিয়াল পজিটিভ আসবে একটা ভাইরাস লাইভ থাকবে তার একটা লাইফ স্প্যান আছে এবং একটা মানুষ পজিটিভ হওয়ার পর তার দশ দিনের পর মোটামুটি তার ইনফেক্টিভিটি চলে যাচ্ছে সে নেগেটিভ হয়ে যাচ্ছে একটা পরিষ্কার হিসেব বলে দিন প্রথম যখন করোনাটা ফার্স্ট এপিসোডে কথা হলো তখন অ্যাটলিস্ট দুটো আর্টিফিশিয়াল নেগেটিভ হলে তার আইসোলেশন মৃত্যু আইসিএমআর বললো তারপরে ওটা করা হলে একটা নেগেটিভ অন্তত রিপোর্ট ছাই অ্যাট প্রেজেন্ট যেটা চলছে সেটা হচ্ছে কোনো রিপোর্টের দরকার নেই কারণ রিপোর্ট করলে ডেড ভাইরাসটাও পজিটিভ আসতে পারে রিনফেকশন রেয়ার অব দ্য রেয়ার খুলে কথাটা শুনুন করোনার রিনফেকশন রেয়ার অফ দ্য রেয়ার মানে আবার ইনফেকশন হওয়া দ্বিতীয়বার করোনা হওয়া কিন্তু ইট ক্যান কজ রিল্যাপস করোনার রিল্যাপস হতে পারে তার মানে যে ভাইরাসটা আপনার মধ্যে এ ছিল সুপ্ত ছিল ছিল সে ভাইরাসটা বিভিন্ন কারণে মিউটেন্ট হয়ে আবার জেগে উঠতে পারে সেটাকে বলে রিল্যাপস ডিজিজের রিল্যাপস হতে পারে তার মানে কিন্তু করোনা একবার হলে দ্বিতীয়বার হওয়ার কথা নয় এটাই তো প্রশ্ন ছিল আর কিছু প্রশ্ন এর মধ্যে ছিল ইমিউনিটি করোনার ইমিউনিটি হ্যাঁ করোনার ইমিউনিটি নিয়ে আমি আগেও বলেছি ইমিউনিটি বিষয়টা কিন্তু একটা বিস্তৃত বই একটা চ্যাপ্টার তার মধ্যে একটা ইনেট ইমিউনিটি বলে আছে যেটা হচ্ছে বাংলা কথা হচ্ছে কোনো একটা ধরুন আমার চোখে একটা পোকা পড়লো আমার পোকাটা চোখে পড়ার সঙ্গে চোখ দিয়ে হু করে জল পড়লো জলের ঢেউয়ে পোকাটা বেরিয়ে গেল এবং জলের পোকা জলে জলে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে সেই পোকাটাকে মেরে দিল এখন কি বলতে গেলে ইমিউনিটি ইমিউনিটি বিষয়টা হচ্ছে আমার শরীরে যে ভাইরাসটা ঢুকলো সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আমার শরীরের ইনফ্ল্যামেশন কাজ করলো ইনফ্ল্যামেটরি সেল যেগুলো হচ্ছে নিউট্রোফিল লিম্পোসাইট এগুলো সব ইনফ্ল্যামেটরি সেল সেইগুলো এসে তাকে সেই ভাইরাসটাকে অ্যাটাক করলো করে মেরে দিল একটা একটা ধরনের ইমিউনিটি কিন্তু সেটা যখন বিস্তৃত আকারে হচ্ছে তখন বডির মধ্যে হিউমারেল ইমিউনিটি যেটা কাজ করছে টি লিম্পোসাইটকে জাগ্রত করছে টি লিম্পোসাইটগুলো ওই ভাইরাসকে এনকালভ করছে এবং এই দুটো ক্ষেত্রেই মানুষের ধারণা একটা সময় তৈরি হয়েছিল বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ কখনও কখনো আমি দেখেছি হোমিওপ্যাথি ডমজুরে লাইন হতে কখনও কখনও ডাক্তারবাবুরা শুধু লিখে গেছেন ভিটামিন সি জিঙ্ক ভিটামিন ডি এবং ওভার দ্য কাউন্টার কিছু কিছু কোম্পানিকে বড় লোক করার জন্যে এদেশে তো এরকমই কোম্পানি যত পয়সা বাড়ে তত বোধ সরকারের ভোটের সুবিধে হয় ভোটে টাকা বেশি পাওয়া যায় তা যাই হোক যে কোনো কারণেই হোক প্রচুর হারে ভিটামিন সি আমি আর কোম্পানিগুলোর নাম বলছি না জিঙ্ক হই হৈ করে বাজারে বিকমপ্লেক্স বিভিন্ন ধরনের ক্যাপসুল বাজারে এসে গেল এইগুলো গিয়ে কিন্তু কোনো ইমিউনিটি বাড়ে না এবং ঠিক এই প্রসঙ্গটাই আসছে যে বাচ্চাদের তাহলে কি এই জিং ভিটামিন সি ক্যালসিয়াম থ্রি এগুলো খাওয়াতে হবে না 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 কোনো খাবার প্রশ্ন নেই কোনো সারা বিশ্ব জুড়ে এরম কোনো রেকমেন্ডেশান নেই যে এগুলোতে খাওয়াতে হবে বাচ্চাদের যেটা দরকার ভালো করে মন দিয়ে কান খুলে শুনুন এই লকডাউনের বাজারে তারা কি করছে তারা মোবাইল নিয়ে কখনো কখনও পড়াশোনার কাজে আছে কিন্তু অনেক সময়ই খেলছে গাল গপ করছে এবং ঘরের মধ্যে বসে থাকছে এবং এক শ্রেণীর মানুষ যাদের হাতে বিশেষ করে অর্থ আছে তারা বড় লোক থেকে আরও বড় লোক হয়েছে তাদের ছেলে মেয়েরা প্রচুর খাওয়া দাওয়া করছে দশ বছর আগে ইংল্যান্ডে যে প্রবলেম ছিল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দশ বছর পরে ভারতবর্ষে সে প্রবলেম ওবেসিটি এখন অ্যাডোলেসেন্ট মাজারের গ্রুপে ওবেসিটি একটা মেন প্রবলেম প্রচুর বাচ্চা মোটা হয়ে গেছে এমনিতেই মোটা ছিল এই লকডাউনে না বাইরে বেরিয়ে না খেলাধুলো করে আরও মোটা হয়ে গেছে এটা কিন্তু ভয়ঙ্কর দিক কারণ আমি পরবর্তীকালে বলবো যখন আপনার প্রশ্ন নিশ্চয়ই আসবে যে করোনায় কোন ধরনের বাচ্চারা অ্যাফেক্টেড বেশি হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে ইমিউনিটি বাড়াতে গেলে ওপেন এয়ারে বাচ্চাদের খেলতে দিতে হবে বাচ্চাদের ছুটতে দিতে হবে বাচ্চাদের অন্য দলের সঙ্গে অন্য জায়গায় গিয়ে ছোটাছুটি করতে হবে এবং যেটা সমস্যা হচ্ছে বাচ্চাদের বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে সেগুলো আমি পরবর্তী প্রশ্নে আসবো যখন মানে আপনার যেটা আমাদের পরের প্রশ্ন যে এই যে ভ্যাকসিন নিয়ে মানে এত মানে এত কিছু হচ্ছে আর কি ভ্যাকসিন নেওয়াটাও খুব দরকার বারবার সব ডাক্তারবাবুরাই বলছেন কিন্তু আপনার থেকে আমরা যেটা জানতে চাই যে ভ্যাকসিন কতটা প্রোটেকশন দিতে পারে এবং কত দিন পর্যন্ত এই প্রোটেকশনটা দিতে পারে হ্যাঁ ভ্যাকসিন প্রোটেকশন দিতে পারে বলতে অবশ্যই আমাদের হাতে এই করোনা থেকে রক্ষা পাওয়ার কতগুলো উপায় আছে একমাত্র যেগুলো উপায় উপায়গুলো খুবই কম এবং সীমিত উপায় তার মধ্যে তো বলেছি বিশেষ করে যাদের করোনা আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের বিশেষ করে মাস্ক পরা জরুরি এবং মাস্ক 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 দিয়ে একমাত্র ভাইরাসের গতি প্রকৃতি থেকে আটকানো যায় কিভাবে মাস্ক পরবেন কত কি ধরনের মাস্ক পরবেন এ তো প্রচুর বলা হয়ে গেছে আঁচল চাপা দিয়ে নববধুর মতো ন্যাকামো করে রম্পরের লাভ নেই ভিড় জায়গা আপনাকে অ্যাভয়েড করতে হবে এগুলো কিন্তু এক ধরনের ভ্যাকসিন যেখানে সেখানে থুতু ফেলা যাবে না কারুর হলে পজিটিভ জানতে পারলে সেই ফ্যামিলি তাকে নিজেরা আইসোলেটেড হতে হবে সামাজিক বয়কটের কথা বলছি না সোশ্যাল ডিস্টেন্সিং বলিনি আমি ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলছি এর সাথে ভ্যাকসিনই এক একমাত্র প্রোটেকশন পৃথিবীর উন্নত দেশ যেগুলো এগিয়ে গেছে অলরেডি ইউরোকাপে তো প্রচুর ভিড় হচ্ছে মাঠে কি করে ইউরোপে অত যেখানে অ্যাফেক্টেড হয়েছিল ফার্স্ট সেকেন্ড ওয়েবে ইউরোকে এই ভয়ঙ্কর ভিড় কি করে হয় কিন্তু কোপা আমেরিকায় একদম নেই কারণ দর্শক শূন্য কারণ কোপা আমেরিকা কাপটা আপনারা দেখুন অনেক অনেক ব্রাজিল মানে অনেক অনুন্নত দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ আমি বারবারই বলার চেষ্টা করেছি আমরা এক পৃথিবীর সন্তান কখনোই এটা পৃথিবী হতে দেবে না এক পৃথিবীর সন্তান কোনো ধনতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না সেই জন্যই তো কোপা আমেরিকা হচ্ছে দর্শক শূন্য মাঠে অ্যাডভার্টিজমেন্ট তুলে মনোরঞ্জন হচ্ছে মা পাবলিকের কিন্তু দেখুন ইউরোপ কত কন্ট্রোল করে ফেললো যে ইউরোপটা ভয়ঙ্কর আঘাত ধারণ করেছিল সেটার একমাত্র উপায় যেটা অবলম্বন করেছে সেটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনে সেভেন্টি পারসেন্ট প্রোটেকশান দেয় এবং ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ নেবার দু সপ্তাহ পেরিয়ে গেলে কিন্তু অনেকটাই প্রোটেকশান দেয় অনেকেরই ধারণা হয়েছে ডেল্টা যেটা আসছে সেটা নাকি ভ্যাকসিন প্রিভেন্ট করবে না অবশ্যই করবে ভ্যাকসিন একটা অবয়ব ধরে হয় সেটা আমাকে অনেক ডিটেলসে বলতে হবে কিন্তু অবশ্যই করবে ভ্যাকসিন ম্যান্ডেটারি কিন্তু ভ্যাকসিনের ডোজ নিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর ছেলে খেলা কাজ হচ্ছে সেটা হচ্ছে প্রথমে যখন ডাক্তারদের দেওয়া হয়েছিলো ফোর উইক্স পরে দুটো দেওয়া হয়েছিল। তারপরে বলা হলো গভর্নমেন্ট বললো সিক্স উইক্স পরে নিতে হবে তারপরে এলে ওটা এইট উইক্স তারপরে এখন টুয়েলভ উইক্স কিন্তু দেখা গেছে কিছু কিছু পেপার পাবলিশড হয়েছে হ্যাঁ বারো সপ্তাহ পরে নিলেও ভ্যাকসিনের প্রোটেকশান সেকেন্ড বুস্টারটা নিলে আর কি সেকেন্ড ডোজটা নিলেও প্রোটেকশানটা দীর্ঘায়িত হবে কিন্তু ইট ইজ বেস্ট প্রবাবলি এইট উইক্স এটাই বিজ্ঞানীরা বলছেন ডাক্তারবাবুরা বেশির ডাক্তার বিজ্ঞানীরা বলছেন এভিটোরিয়ার সেকেন্ড বুস্টার মানে সেকেন্ড ডোজটা আফটার এভিটুইক্স নেওয়া বেটার তাতে বেটার প্রিভেনশান একটা কথা মাথায় রাখতে হবে ভ্যাকসিন যদি একমাত্র প্রোটেকশান হয় তাহলে আমি যদি এই এন্ডিমিসিটির কথা ভাবি তাহলে ভ্যাকসিনটা যত তাড়াতাড়ি মানুষের সে দুটো করে ডোজ প্লাস টু উইক্স বলছি যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তত করোনাটাকে আমি প্রিভেন্ট করতে পারবো এবং এখনও পর্যন্ত আঠেরো বছর অনওয়ার্স গভর্নমেন্ট ইন্ডিয়ায় গভর্নমেন্ট ভ্যাকসিন দিচ্ছে ভ্যাকসিন দিয়ে অনেক নোংরামি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা ছিল প্রথমে সবাইকে দেওয়া হবে তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্টি ফিফটি পারসেন্ট স্টেট গভর্নমেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রাইভেট সেক্টর যে যেখানে পাচ্ছে ভ্যাকসিনের প্রাইভেট সেক্টরে দাম নিচ্ছে আর দেবাঞ্জনদের মতো তো ঘটনা এদেশে ঘটবেই যাই হোক তাহলে ভ্যাকসিন প্রোটেকশান দেওয়ার জন্যে ভ্যাকসিন একমাত্র রাস্তা এবং ভ্যাকসিনটা যে কোনো কোম্পানির নিলে সেটাই দ্বিতীয় ডোজ নেওয়া উচিত কিন্তু ভ্যাকসিন নিয়ে অনেক প্রশ্ন আছে যারা আমাদের এখানে আরব কান্ট্রিগুলো কাজ করে তারা ওই বারো সপ্তাহ পরে গেলে তাদের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে এগুলো প্রচুর সমস্যা আছে যাই হোক ভ্যাকসিন নিতেই হবে ভ্যাকসিন একটা অন্যতম প্রোটেকশান কাছে যে প্রশ্নটা যেটা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করেছিলাম যে এই যে থার্ড ওয়েভ আসছে বা এর পর যেটা হবে তো সেখানে এই করোনা শিশুদের ওপর কতটা প্রভাব ফেলবে এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ বিশেষ লক্ষণ এক্ষেত্রে কি কিছু দেখে বোঝার সম্ভাবনা আছে এটা যদি একটু বলে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে শিশুদের এইটার কি প্রভাব ফেলবে আমি তো আগেই বলেছি শিশুদের দেখুন একটা কথা কি যদি আঠেরো বছর তদুর্ধ বয়সটা প্রোটেক্টেড হয়ে যায় গভর্নমেন্ট পারবে বলে মনে হচ্ছে না এতগুলো ভ্যাকসিন এই সেকেন্ড থার্ড ওয়েভ আসার আগে একটা অঙ্কের হিসেব বলছে সিক্সটি টু সিক্সটি ফাইভ পারসেন্ট পপুলেশান এক করোনা হয়ে কোভিড হয়ে অথবা করোনা ভ্যাকসিন নিয়ে ধরুন আমার ভ্যাকসিন কভারেজ হল টোটাল পপুলেশানের থার্টি পারসেন্ট আর এখনও পর্যন্ত বোধ হয় টেন পারসেন্ট হয়েছে থার্টি পার্সেন্ট যদি টোটাল পপুলেশানে কভারেজ হয় বাকি থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্টের যদি রোগ হয়ে যায় মানে সেলফ ইমিউনিটি যদি গ্রো করে ডিজিজ ইন্ডিউসড ইমিউনিটি গ্রো করে তাহলে তখন প্রোটেকশানটা আটকাবে এবার আপ এইটিন ইয়ার্স অ্যান্ড অনওয়ার্ডস কিন্তু বিলো এইটিন ইয়ার্সের তাহলে বাকি থাকছে বিলো এইটিন ইয়ার্স ভাইরাসকে বাঁচতে হবে তাহলে নেক্সট ভাল্নারেবেজ এজ হয়ে থাকবে এইটিন ইয়ার্স বিলো আর আমরা তো বলে দিয়েছি দশ বারো চোদ্দো আঠেরো পর্যন্ত প্রায় নিশ্চিন্ত যদি কোনো কোমারবিটিটি না থাকে ওই এসি টু রিসেপ্টারের জন্যে তাদের করোনায় খুব একটা প্রভাব বিস্তার শরীরের ওপর করতে পারবে না করোনা হবে কিন্তু ক্ষতিকারক দিকটা করোনা ক্ষতি করতে খুব একটা সমর্থ হবে না এটা পরিষ্কার মাথায় রাখুন হিউজ সংখ্যক হচ্ছে এটা হচ্ছে না তাই তো নয় সবেতেই হচ্ছে টেস্ট করালি পজিটিভ ধরা পড়বে তাহলে থার্ড ওয়েবে যেটা বোঝা গেল এই একটা জায়গার যেটা গভর্নমেন্টও চিন্তার মধ্যে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাবনা চিন্তা রেখেছে টুয়েলভ টু এইটিন ইয়ার্সের এজ গ্রুপকেও কিন্তু ভ্যাকসিনের আওতায় আনতে হবে আর লক্ষণগুলো বড়দের মতোই জ্বর কাশি সর্দি গলা ব্যথা সাধ্য সব শিশু বলতে পারবে না খিদে মন্দা ভাব এবং ডায়রিয়া শিশুদের একটা লক্ষণের মধ্যে আর একটা আর যেটা যাদের যে রোগটা ভয়ঙ্কর হতে পারে সেটাকে আমরা একটা পোশাকই নাম বলি এমআইএসসি সিস্টেম ইনফ্লেমেটারি সিনড্রোম ইন চিলড্রেন ওটাকে এমআইএসসি বলা হয় আর যেটা বলা হচ্ছে আর অর আরেকটা নাম আছে সেটি হচ্ছে মাল্টি সিস্টেম ইনফ্লামেটারি সিন্ড্রোম বা পি এইটা অনেক ভয়ঙ্কর করোনার প্রভাব যেটা অনেক সময় অন্যান্য কিছু রোগে আমরা এই জিনিসটা দেখতে পাই যেমন ধরুন টক্সিক শক সিন্ড্রোম বলে টিএসএস বলে একটা রোগ আছে কাওয়াসাকি বলে একটা ডিজিজ আছে তার যে ধরনের রোগ সেইগুলো একটা ভ্যাসকুলার ডিজিজের মতো যেখানে ইনফ্লেমড ব্লাড ভেসেলস ইন চিলড্রেন বাচ্চাদের ব্লা মানে ব্লাড ভেসেলসগুলোর মধ্যে ইনফ্লামেশান হয় সেটাই কিন্তু ভয়ঙ্কর দিক হয়ে দাঁড়ায় শিশু মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়ায় সেটার সংখ্যা খুব রেয়ার কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তাহলে বাচ্চাদের যেটা হবে সংখ্যায় হিউজি হবে তাদের ক্ষতিকারক জায়গাটা খুব কম থাকবে কিন্তু আমার চিন্তা ওটা নিয়ে নয় আমার চিন্তা ওবেসিটি নিয়ে এবং আমাদের দেশ কিন্তু ডায়াবেটিসে এমন আমাদের ফুড হ্যাবিট আমরা ছোটোবেলা থেকেই শিশুদের এত বেশি মিষ্টি এই ধরনের জিনিস খাওয়াই তাতে আমাদের ডায়াবেটিস প্রণ দেশ যারা ওবেস যাদের মানে মোটা যারা ডায়াবেটিক যাদের হাইপার আছে আমার তো মনে হয় বারো চোদ্দো ষোলো আঠেরো এই বয়সে বাচ্চাদের একবার অন্তত সুগারটা করিয়ে নেওয়া যদি সম্ভব হয় করাই নেওয়া উচিত অন্তত ব্লাড প্রেশারটা এক দেড় মাসে একবার দেখানো উচিত এই পরিস্থিতিতে কারণ তারাই একমাত্র খারাপ হওয়ার দিকটায় থাকে আর যেটা আমার চিন্তা সেটা হচ্ছে মানসিক দিকটা বাচ্চাদের মানসিক দিকটায় কিন্তু ভীষণ ভেঙে পড়েছে এটা কিন্তু গার্জেনদের ভাবতেই হবে আপনারা মোবাইল 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 দয়া করে ত্যাগ করুন এই মানসিক দিকটায় বাচ্চারা ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছে বাচ্চাদের মানসিক দিকে না খেলতে যাওয়ার জায়গা সবসময় দুশ্চিন্তা বাবা মার চোখে কপালে মুখে দুশ্চিন্তার ছাপ টিভি প্রচার মাধ্যম থার্ড আসছে বাচ্চাদের ভয়ঙ্কর ক্ষতি করে ফেলবে যেন একটা সেই দুপকথার গল্পের মতো একটা সেই দৈত্য দানব আসবে সেখানে লালকমল নীলকমল কেউ এসে ঠাকুমার ঝুলির মতো একজন তলোয়ার চালাবে তাতে যদি মারতে মারবে নাইলে সেই প্রাণভ্রমর বাচ্চাদের রাখা আছে যেন একটা ওই এর মধ্যে করোনা ভাইরাসের মধ্যে এই যে মানসিকতা এটা কিন্তু বাচ্চাদের ভয়ের দিকটা গার্জেনদের কমাতেই হবে এবং বাচ্চাদের অন্য খেলাধুলা ওপেন উপেনেয়ারের সুযোগ দিতে হবে বাচ্চাদের ওবেসিটি কমাতে হবে মানসিক দিকটায় বাচ্চাদের গল্প বলুন বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে বাবা মারা সময় দিন ওই টিভি দেখার সিরিয়াল দেখার নোংরামি ছাড়ুন মোবাইল নিয়ে সেলফি তোলা মোবাইলে ফেসবুক করা হোয়াটসঅ্যাপ করে ভুলভাল সব কথাবার্তা ফিট করা নিজেদেরকে ভুলভাল তথ্যে নিজেদেরকে জড়িয়ে না পড়ে এটা ঠিক করুন যাতে বাচ্চাদের মানসিকতাটা অনেক স্ট্রং হতে পারে বাচ্চাদের মনের দিক দিয়ে বাচ্চাদের যে ভয় বাচ্চারা কিন্তু ভীতু নয় বাচ্চাদের আমরা ভয় ধরিয়ে দিই বাচ্চারা জানে না সাপ কতটা ভয়ঙ্কর আমরা যারা সাপ কামড়ালে কি হয় অমুক তমুক সব কিছু জেনে তারা বসে আছি তাদের একটা কিন্তু বাচ্চারা সাপ একটা ভয়ঙ্কর জন্তু এটা ভেবে নিয়ে বাচ্চাটা ভয় পায় তাহলে আমাদের এইটা মাথায় রাখা উচিত বাচ্চাদের ভয়ের জায়গাটা আমাদের কমিয়ে ফেলতে হবে পরে আপনাকে কতগুলো প্রশ্ন একসাথেই আমি রাখছি প্রথম প্রশ্ন হচ্ছে আমরা এটা দেখছি যে একদম সদ্যজাত শিশু থেকে আরম্ভ করে ছোট ছোটো বাচ্চাদের মানুষ মাস্ক পরাচ্ছেন বিভিন্ন রকম তো এই ব্যাপারে আপনার মতামতটা যদি একটু বলেন এরপরের প্রশ্ন হচ্ছে এখনও তো শিশুদের ভ্যাকসিনেশন আরম্ভ হয়নি কিন্তু এই থার্ড ওয়েভ নিয়ে একটা চিন্তা তো সবার মনেই আছে তো শিশুদের ভ্যাকসিনেশন এক্ষুনি কি জরুরি এই মুহূর্তে আর কোন ধরনের শিশুরা কি কি লক্ষণ থাকলে কোন ধরনের শিশুরা বেশ বিপদের সম্মুখীন হতে পারে আর শিশুদের কি এই করোনার হাত থেকে বাঁচানোর জন্য বিশেষ কোনো খাদ্যাভ্যাস রয়েছে প্রথম কথা বলি প্রথম প্রশ্নটা অনেকগুলো প্রশ্ন তো তুমি একসঙ্গে রেখেছো প্রথম প্রশ্নটা ছিল শিশুদের মাস্কের ব্যাপারে একদম পরিষ্কার গাইডলাইন বিলো ফাইভ ইয়ার্স মাস্ক পরার কোনো প্রয়োজন নেই খুব যদি বাইরের মানে এক্সপোজড হয় অনেক ভিড় জায়গায় যায় মাস্ক ব্যবহার করতে পারবে কিন্তু বেটার হচ্ছে শিশুদের হ্যান্ডমেড খুব অ্যাট্রাক্টিভ মাস্ক পরা কারণ ভালো মাস্ক না হলে বাচ্চারা পড়তে চায় না আর বিলো টু টু ইয়ার্স আমি দেখছি দু মাস তিন মাসের বাচ্চাকেও মাস্ক পরিয়ে নিয়ে আসছেন একদমই প্রয়োজন নেই একটা কথা মাথায় ঢুকিয়ে নিন মাস্ক পরে শিশুটিকে ইনফেকশান আটকাতে পারবেন না শিশুটি যদি কোনো ইনফেকশান ক্যারি করে তখন সেই ইনফেকশানটা বড়দের যাতে না হয় সেই ক্ষেত্রে মাস্ক আমার তো মনে হয় বেটার হচ্ছে পাঁচ বছরের তলে তো একদমই মাস্ক পরার প্রয়োজন নেই একটু বড় যারা তারা যদি ফ্যামিলির মধ্যে বা কারুর কোভিডের মধ্যে কন্ট্যাক্টে আসে তাই সেই বাচ্চাটির যদি আরটিপিসিআর পজিটিভ হয় তাকে অন্য কারুর তার দাদু ঠাকুমার কাছে গেলে মাস্ক পরাটা করা উচিত অযথা মাস্কের অপব্যবহার হচ্ছে এটা গেল মাস্ক দ্বিতীয় প্রশ্নটি ছিল ভ্যাকসিনের ব্যাপারে শুনুন বিলো এইটিন তো এখনও গভর্নমেন্ট ভ্যাকসিন চালুই করতে পারেনি পৃথিবীর অন্যান্য যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে তারা ট্রায়াল অনেক নিচু বয়স থেকেও চালু হয়ে গেছে টুয়েলভ ইয়ার্স টু এইটিন ইয়ার্স এদেশেও ট্রায়াল চলছে খুব শীঘ্রই হয়তো এইটিন টু টুয়েলভ টু এইটিন ইয়ার্সের ভ্যাকসিন চালু হবে ভ্যাকসিন অ্যাভেলেবেল হলে আসল কথাটা হচ্ছে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি গভর্নমেন্ট কতটা ভ্যাকসিন সাধারণ মানুষের দায় দায়িত্ব নিয়ে দিতে পারছেন মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারছেন এটা হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারে আর অন্য কোনো ভ্যাকসিন তো ফ্রিলি মার্কেটে অ্যাভেলেবেল নেই বিলো এইটিন ইয়ার্স তিন নম্বর প্রশ্ন ছিল কোন ধরনের শিশুরা ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ হচ্ছে ওবেস পেশেন্ট আমরা বারবার বলছি যারা মোটা বাচ্চা তাদের কিন্তু বেশ ঝুঁকি সম্পর্কিত তাদের জীবনযাত্রা যদি মোটা হয় মোটা মানেই বুঝতে পারছেন তেল ঘি এগুলো বেশি খাওয়া কম পরিশ্রম করা শাকসবজি না খাওয়া ওই তথাকথিত বাজারে চলতি ফুডগুলো খাওয়ানো কেউ দামি দামি কোম্পানির সব দুধ খাওয়ান ওগুলো খুব বিরক্তিকর আমরা কদিন আগে পটাশপুর সুন্দরবনে দু জায়গায় গেছি সেখানে অধিকাংশ মায়েদের একটাই সমস্যার কথা বলছে যে আমার বাচ্চা বড্ড রোগা তাদের ভাষা একটু কথাটা টেনে টেনে বলছে পেট পাতলা মানে খুব রোগা প্যাংলা পেট পাতলা এটা কিন্তু আখেরে তাদের মনে হয়েছে তারা যা ওই টিভির অ্যাডভার্টি অ্যাড দেখে বা সিনেমা দেখে বা সিরিয়াল দেখে যে বাচ্চাদের দেখেছে শহুরে বাচ্চাদের তারা তাদের ওই ধরনের জিনিস দেখে তারা একটু অ্যাট্রাক্টেড হয়েছে কিন্তু আমি বারবার মনে হয়েছে তারা অনেক সুস্থ আমি তো অ্যাস্থমা হাঁপানি কারুরই পাইনি অত পেশেন্ট দেখেছি প্রায় টোটাল ওই তিনটে ক্যাম্পে তিনশোর ওপর পেশেন্ট দেখেছি বাচ্চা টান প্রায় বাচ্চাদের নেই স্কেবিশ চুলকানি এই ধরনের কিছু স্কিন ডিজিজ আছে আমাশা পায়খানা পেটের গণ্ডগোল প্রায় প্রত্যেকে প্রত্যেক বাচ্চারা আছে কৃমির ওষুধ প্রায় প্রত্যেক কি দিয়ে আছে কিন্তু দেয়ার স্লিম এবং সেখানে তো করোনার কথা কেউ ভাবছেই না এবং আমার দৃঢ় বিশ্বাস এই বাচ্চাগুলোকে করোনা কোনো ক্ষতি করতে পারবে না তারা এতই অ্যাজাইল এতই ছটপটে এতই নেচার থেকে উঠে এসছে প্রকৃতি মানুষকে বাঁচাতে এসছে প্রকৃতি এই প্রকৃতির মধ্যেই বেড়ে ওঠা এই ভাইরাস সেটা করোনা হতে পারে সেটা মানুষ হতে পারে তা প্রকৃতি কোনো তার সৃষ্ট জীবকে নষ্ট করতে চায় না আমরা কিন্তু প্রকৃতি থেকে অনেক দূরে সরে এসে আমাদের বাচ্চাদের মানুষ করতে গিয়ে এই সমস্যাটায় ফেলেছি মোটা করে ফেলেছি খাওয়া দাওয়া প্রকৃতি থেকে অনেক দূরে সরিয়ে ফেলেছি এটা বাজে লক্ষণ একটু দয়া করে চুপ করবে মনে হয়েছে ভালো জিনিস নয় আর যেটা সেটা হচ্ছে অ্যাস্থমা যে বাচ্চাদের আছে হাঁপানি আছে তারা যদিও ওই লো ডোজ যে স্টেরয়েড আমরা দিই এমডিআই মিটার ডোজ ইনলেশন সেটায় কোনো হার্ম নেই তার সঙ্গে করোনার কোনো তার সঙ্গে ক্ষতি নেই কিন্তু ইভেন করোনাতে সেটাই তো ট্রিটমেন্ট করা হয় কিন্তু যাদের হাঁপানি আছে তাদের ফুসফুসের লাং কমপ্লায়েন্স কম ফুসফুসের কার্যক্ষমতা কম সেই ক্ষেত্রে করোনা হলে কোভিড নিউমোনিয়া হলে একটা বিপদের সম্ভাবনা একটা কথা আমি আগেই বলেছি আমি তো ভাবছিলাম যে আমরা যে কমিউনিটি কিচেন পাশে আছি চালাতাম এবং আমাদের যা এনজিওগুলো চালাই তাদেরকে আমি বলবো অ্যাবাব টুয়েলভ ইয়ার্স রুটিনলি অন্তত একবার এর মধ্যে থার্ড ওয়েভের আগে যদি সম্ভব হয় একবার করে অন্তত ব্লাড সুগার সব বাচ্চাদের দেখে দিতে অন্তত দু চারবার ব্লাড প্রেশারটা দেখে দিতে পেডিয়াটিক এজ গ্রুপে ডায়াবেটিস কিন্তু নট আনকমন ইন ইন্ডিয়া মানে আনকমনি কিন্তু খুব যে একদম রেয়ার 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 নাম বলা যাবে না আছে কিন্তু আর এবং সঙ্গে হাইপার টেনশনও কিছু কিছুর বাচ্চার আছে এবং তার সঙ্গে যদি ওই প্রোটিকশনম কিডনির সমস্যা থাকে এই ধরনের কিছু ক্রনিক ডিজিজের থাকে সেই সমস্ত বাচ্চাগুলো একটু ঝুঁকিপূর্ণ আর আর একটা কী যেন প্রশ্ন ছিল হ্যাঁ বিশেষ খাদ্যাভ্যাস মানে বারবার বলেছি আমি শাক সবজি ন্যাচারাল এই যে ধরুন ভিটামিন সি ভিটামিন সি এর রিচের সোর্স আমি বলেছি বারবার সবথেকে বেশি পাওয়া যায় আমলকিতে সবুজ শাক পাতায় টমেটো ক্যালসিয়াম পাওয়া যায় আতাতে ডেট আতা তারপরে খেজুর তারপরে ডাঁটা এগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায় ভিটামিন সি বললাম জিঙ্ক যে কোনো মিনারেলসের মধ্যে মাটি থেকে উৎপন্ন আমি ওই কথাটা বারবার নেচার প্রকৃতি অনেক বড় সায়েন্টিস্ট অনেক বড় বিজ্ঞানী অনেক কষ্ট করেই এক একটা মানুষকে তৈরি করেছে ইভলিউশান ইয়ার্স আফটার ইয়ার্স মিলিয়ন অ্যান্ড মিলিয়ান মানে ধরে একটা প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ তৈরি করেছে মানুষের যে ব্রেনের সিস্টেম তার মধ্যে বুদ্ধির যে অংশটা লিম্বিক সিস্টেম সেটা পৃথিবীর সব প্রাণীর মধ্যে উন্নত হচ্ছে মানুষ এবং সেটা নেচার থেকে তৈরি হয়েছে সেই নেচারের প্রতিটা মিনারেলস প্রতিটা ট্রেস এন্ডিমেন্ট প্রতিটা এলিমেন্ট তার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত সেইগুলোকে আমরা অস্বীকার করতে পারি না এবং সেটা যত আর্টিফিশিয়ালি করা হয়েছে মানুষ তার ডিম্যান্ড অনুযায়ী শরীর গ্রহণ করে নি যদি ধরুন আমার ভিটামিন সি এর প্রয়োজন হয় আমি যদি বেশি করে শাক পাতা খাই আমি যদি আমলকি আমি যদি টমেটো আমি যদি লেবু এসবগুলো খাই আমার শরীরে যতটুকু ভিটামিন সির প্রয়োজন ততটুকু নেবে বাকি এক্সেসটা বেরিয়ে যাবে কিন্তু আমি জোর করে ভিটামিন সি ট্যাবলেট খাইয়ে দিলাম এটা উচিত নয় তাহলে খাদ্যাভ্যাসের মধ্যে অবশ্যই স্বাভাবিক খাবার থাকা উচিত এবং মোটা বাচ্চাদের ফ্যাট তিলে তেলের জিনিস ঘিয়ের জিনিস মাটির তলার জিনিস এগুলো অ্যাভয়েড করা উচিত এবং এক্সারসাইজ নিয়মিত এক্সারসাইজের মধ্যে বাচ্চাদের রাখা উচিত সেটা যোগব্যায়াম হতে পারে সেটা ফিজিক্যাল এক্সারসাইজ আমার তো মনে হয় জোড়া পায়ে স্কিপিং দেড়শো দুশো চারশো ছশো করে দড়িলাভ যদি করে আমরা তখন আমার দিদিদের সঙ্গেও দড়িলাভ করতাম এটা খুব ইম্পর্ট্যান্ট আর এই তো খাওয়ার কথা আর কিছু প্রশ্ন আমি জানি এগুলো থাকে একটা হচ্ছে এগুলো এখন বার্নিং কোশ্চেন একটা হচ্ছে ল্যাকটেটিং মাদার মানে যারা বুকের দুধ খায় সেই মাগুলো ভ্যাকসিন নেবে কি প্রথমে একটা সময় বলা হয়েছিল না নেবে না এখন বলা হচ্ছে না নেবে কারণ ভ্যাকসিন দিয়ে বাচ্চার বুকের দুধ মায়ের বুকের দুধ দিয়ে কোনো কিছু ক্ষতি হয় না আর প্রেগনেন্সিতে যদিও পৃথিবীর অন্যান্য কয়েকটা দেশে চালু হয়েছে কিন্তু আমরা এখনও কিন্তু খুব বেশি রিপোর্টেড কেস আসেনি প্রচুর যে আমাদের কাছে অনেক তথ্য আছে যে প্রেগন্যান্সিতে ভ্যাকসিন দিলে কোনো ক্ষতি হবে না এটা স্বয়ং সম্পূর্ণভাবে এখনও বলার সময় আসেনি আর যেটা খুব খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে বুকের দুধ বুকের দুধ বুকের দুধ স্তন্য প্রাণ দেখুন বাঘের বাচ্চা বাঘের দুধ খায় হরিণের বাচ্চা হরিণ ছাগলের বাচ্চা ছাগল কুকুরের বাচ্চা কুকুর একটা প্রাণী কিন্তু অন্য প্রাণীর বাঘ হরিণের মাংস ছিঁড়ে খেয়ে নেয় হরিণ ঘাস খায় একটা প্রাণী আর একটা প্রাণীকে খেয়ে নিচ্ছে তার কান ছিঁড়ে খেয়ে নিচ্ছে তার পা ছিঁড়ে খেয়ে নিচ্ছে তার ল্যাচ ছিঁড়ে খেয়ে নিচ্ছে কোনো প্রাণী স্তন্যপায়ী প্রাণী কিন্তু অন্য প্রাণী দুধ খায় না এইটা যে যার স্পেসিফিকভাবে সেই প্রাণীর জন্য সেই প্রাণী তৈরি হয়েছিল আমরা যদি মোষের দুধ খাওয়াই আমার শিশুকে আমরা যদি মনে করুন গরুর দুধ খাই আমরা যদি ছাগলের দুধ খাই আপনি কি চাইবেন আপনার বাচ্চাটা প্যাঁ প্যাঁ করে ছাগলের মতো ডাকতে না মোষের মতো ওই রকম হতে না আপনি জিরাপের দুধ খাইয়ে লম্বা ওই রকম ভাববেন মতো ভাববেন মানুষের বাচ্চা মানুষের মতোই হয় উচিত এইটা মাথায় রেখে প্রথম ছমাস বুকের দুধটা কতটা প্রয়োজন সেটা আরও আগামী দিন আসুক আরও মানুষ শিক্ষিত হোক হয়তো সেদিন বুঝবে আমি তো বহু বছর ধরেই চব্বিশ পঁচিশ বছর ধরে ডোমজুরের বুকে চেঁচিয়ে যাচ্ছি কারণ বুকের দুধের যে প্রথম দিনে প্রথম ঘন্টার যে অ্যান্টিবডিটা বাচ্চা পায় সেটা যে কোনো ডিজিজ সেটা এইচআইভি হতে পারে সেটা করোনা হতে পারে যে কোনো ডিজিজের ক্ষেত্রে সারা জীবনের শ্রেষ্ঠ অ্যান্টিবডি শ্রেষ্ঠ একটা প্রতিষেধক পেয়ে যায় আমাদের ভাষায় হচ্ছে হচ্ছে ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনেশন ফার্স্ট আওয়ারের যে ব্রেস্ট মিল্ক হয় সেটা তারপরে দ্বিতীয় তৃতীয় দিনে পরপর দুধের পরিমাণও মায়ের আস্তে আস্তে বাড়তে থাকে বাচ্চার স্টম্যাকের ক্যাপাসিটি খাদ্য নালি খাদ্য যে নালি তার পরিধি বাড়তে থাকে বাচ্চার খিদে বাড়তে থাকে সেই অনুযায়ী বাড়তে থাকে ছ মাস পর্যন্ত শুধু বুকের দুধ যদি খাই যায় বাচ্চা ভবিষ্যতে সমস্ত রোগ থেকে নিজেকে রক্ষা পাবে এটুকুই বলার আর থার্ড ওয়েভ নিয়ে লাস্ট কথাই একটা বলতে পারি এত চিন্তিত হয়ে এত প্যানিক হয়ে এত ওই মিডিয়ার খপ্পড়ে পড়ে আপনারা টেনশন করবেন না যেমনভাবেই ওয়েবগুলো যাচ্ছে হ্যাঁ মাস্ক পরা বাচ্চাদের বিশেষ করে বাইরে গেলে যখন এক্সপোজড হবে করোনার সংস্পর্শে পাঁচ বছরের উপরে তাদেরকে যেন হাত প্রপারলি সাবান দিয়ে ধোয়া শেখান সেটা শুধু মাস্ক পরা হাত সাবান দিয়ে ধোয়া এটা আজকের কাজ নয় আগামী দিনের ভারতবর্ষে জলবাহিত রোগ সবথেকে বেশি সেগুলো অনেকটাই কমে যাবে যদি আপনি হাত ধোয়া নিত্যনভাবে অভ্যাস করেন আপনি যদি নাকে মাস্ক পরে অভ্যাস করেন ভবিষ্যতে হাঁপানি কমবে অনেক কিছু রোগ অনেক যেগুলো টিভিতে সারা পৃথিবীতে ভারতবর্ষ এক নাম্বার টিভির তো এয়ার বোর্ন ডিজিজ ফুসফুস দিয়ে হয় এগুলো আটকাবে কিন্তু যাই হোক সব মিলিয়ে বলতে পারি আপনারা একটু চিন্তা কম করুন দেখবেন এই ফেজটা আগামী যে থার্ড ফেজ আসবে সেটাও উধরে যাবেন চিন্তা চিন্তা কিন্তু ওই আমি আগেই বলেছি না অনেক এতে সাইটোকাইনস্টল বাড়ায় চিন্তা বাচ্চাদের মধ্যে আতঙ্কিত করবেন না নিজেরাও চিন্তিত হবেন না অনেক দিন অনেকক্ষণ ধরে আলোচনা করলাম যে আমাকে সাহায্য করলো তিয়াশাকে অনেক ধন্যবাদ আর অনেক ধন্যবাদ যখন আপনারা পুরোটা শুনছেন আপনাদের যদি এতে কিছু লাভ হয়ে থাকে তার জন্য আমি আনন্দিত হব i'm not sure